আমার শরীর ধ্বংস করার জন্য আব্রাহা বিয়াদব বাদশাহ সব লোক লস্কর নিয়ে এক জায়গায় বসে ইস্যু তৈরি করছে যে একটা কিছু না করলে তো এটা ইস্যু না হলে আমরা কাবা আন্দাজে দখল করব কি করে কাবার মোতওয়াল্লি দাদা আব্দুল মুতালিব তার উট আর দুম বানিয়ে এসে আব্রাহা বলছে জবাই করার খা ও যখন আসবে তখন মারামারি বাদায় ওই সুযোগে কাবা দখল করবে দাদা আব্দুল মুতালিবের উট আর দুম বানিয়ে এসে জবাই করে দাদা আব্দুল মুতালিব যাই বুঝায় আমার উট দুম্বা খাও কেন তুমি কিডা বলে আমি আব্দুল মুতালিব আমি কাবা শরীফের মোতওয়াল্লি বলে আরে বেটা ওদের উটের জন্য এখানে আইসিস চিল্লাতে কিছুক্ষণ পর তোর কাবা ধ্বংস হবে তখন কি করবি দাদা আব্দুল মুতালিব কিছুই বলে নাই মিটমিট করে হাসতেছিলেন আব্রাহা বলে হাসো কেন দাদা আব্দুল মুতালিব বলে আব্রাহা রে তুমি আমার উট জবাই করে করে খাও আমি উটের মালিক তাই তোমার সাথে মোকাবেলা করতে এসেছি একটা কথা মনে রাখবা আমি যেমন উটের মালিক কাবা যখন ধ্বংস করবা কাবার একটা মালিক আছে কাবার মালিক তোমার সাথে বোঝাপড়া করবে আমি আব্দুল মুতালিবের সেখানে কিছু বলার নাই আলাম তাও কাইফা ফাআলা রব জোরে বলেন মারহাবা ছোট ছোট পাখি দিয়ে গোষ্ঠী সব সাফ করে দিয়েছে আবাবিল পাখি পাথর মারে আর সব জায়গায় শেষ হয়ে যায় আব্রাহা কয়দিন পরে মরেছে তার কারণ আল্লাহ কয় তোর কাবা ধ্বংস করার স্বাদ মিটাবো যে জায়গায় আব্রাহার যে জায়গায় পাথর পড়েছে এই জায়গাগুলো পয়সি পুকা হয়ে মরে গেছে এর নাম মসজিদ কোন জায়গায় মসজিদটা মসজিদ কোন দিকে ও জয়টা জমির মালিক কি এখানে আছে তোমার মাকেও আমি চিনি না বাবাকেও চিনি না কাবা যখন সংস্কার করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু পাথর বেঁচে গেল এই ভাইয়ের নাম কি কিছু পাথর বেঁচে গেল আর এইবার ইব্রাহিম নবী বলে মাবুদ গো কিছু পাথর বেঁচে গেল এই পাথর এখন আমি করি কি এটা হলো আর একটা বিশ্বাস এটা হলো আর একটা ধর্মীয় ভয় তার কারণ মসজিদ টিনের ঘর মসজিদ যখন বিল্ডিং হবে তখন কমিটি বলবে টিনগুলো বিক্রি করব কমিটি যদি টিনগুলো বিক্রি করে কিনা যাবে কি যাবে না জোরে বলে যাবে না অনেক সময় মসজিদ কমিটি যখন বিক্রি করতে চায় তখন কমিটির লোক এসে বলে হুজুর আমাদের মসজিদটা বিক্রি হবে কিনবো কিনা বলে কমিটি যদি বিক্রি করে কিনা যায় আসে তখন ওই লোকটা বলে হুজুর আমার তো কেনার ইচ্ছা আছে কিন্তু আমার বউ বলে খড়ের ঘরে ঘুমাবো কিন্তু মসজিদের টিন ঘরে লাগাবো না ভূতে ধরবে ভূত বলে কোনো কিছু আছে নাকি ভূত হলে ধর্মীয় ভয় জোরে বলেন ঠিক কিনা তাই তিনি ভয়ে বললেন মাবুক কাবার পাথর বেঁচে গেল কি করব আমার আল্লাহ বলে জিব্রাইল আমার খলিলকে বলো পাথরগুলো এইভাবে ছেলে মারতে পাথরগুলো ছেলে মারা শুরু করলো পাখাওয়ালা পাখির মতো দেশ থেকে দেশান্তর পাথরগুলো উড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে মাবুদ গো এই পাথর কোথায় যায় আমার আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি হতো ছেলে ছেলে মারার মালিক আর আমি আল্লাহ তামাম পৃথিবীর আনাসে কানাসে পৌঁছায় দেওয়ার মালিক বাবুর মার জমি নাকি বাবু মা আর বোনের জমি একটা কথা মনে রাখিস রে বাবু ভাই ইচ্ছা করে তোমার মা আর বোন দেয় নাই আমার আল্লাহ সেদিন বলেছিলেন ইব্রাহিম 50 বিঘা জমিন যদি কেউ দান করে ওই জায়গায় মসজিদ হবে না আমি আল্লাহ এই পাথর যে জায়গায় পড়েছে ওই জায়গায় মসজিদ হবে জোরে বলেন মারহাবা যার জন্য বলা হয় মসজিদকে সানি কাবা মালিক মাস্টার আবু দাইল দুই ভাই ভাই বড় রক্তের বাঁধন যদিও আমরা মারামারি করি সেটা হয়ে যায় যার যার বউদের কারণ মেয়েছিল বা শুনলো নাকি আল্লাহ আবার বলছি ভাই বড় রক্তের বাঁধন মালিকার দেন কিন্তু আমরা ফাটাফাটি করি শুধু কিছু দিন ভাবিদের কারণ
আমি দুই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ মা বাপ যারা মারা গেছে তাদেরকে জান্নাত দিও জোরে বলেন আমিন আমি একটু হাত তুলতেছে আপনারা কি রাজি আছেন কিন্তু 125 বস্তা নিয়ে তো হাত তুলতে কেমন লাগতেছে আর মাত্র 5টা বস্তা এটা হলো উস্তাদের মায়ের শেষ রাত্রি উস্তাদের মায়ের আর একটা পাঁচ একটা লোক হাত তুলেন এই মসজিদ কিয়ামত পর্যন্ত বাঙালি হুজুরকে কয় আল্লাহ কিরে এত কম চাষ খায় 5 বস্তা সিমেন্ট বলার সাথে সাথে আবার 2000 টাকা কি নাম রফিক মাস্টার হাত বাড়ান আল্লাহুম্মা আমিন গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মত কর যদি রহমত ভয় কিরে আমার আমি গুনাহগার গো মাওলা আমি গুনাহগার এখানে যত লোক আছে সব থেকে আমার শরীরে গুনাহ বেশি কিন্তু মাহবুব গো মানুষ কামলা দিলে তোমার হাবিব বলেছে ঘাম শুকানোর আগে লেবার পেমেন্ট দিয়ে দাও তোমার ঘরের কামলা দিচ্ছি শরীর ঘেমে গেছে এই ঘামের বিনিময়ে আল্লাহ মাহবুব গো এই 130 বস্তা সিমেন্ট তুমি ডায়েরি ভুক্ত করে নাও লস্কর হাজি একাই 50 তারপরে 20 বস্তা তারপরে 5 বস্তা তারপরে 15 বস্তা 10 বস্তা এই মসজিদের ইমাম সাহেব মাহবুব গো মাওলানা শাহ আলম আমি মুখ দিয়ে বের হয়ে গেছে যেন আলহাজ শাহ আলম লেখে কবরে যেতে পারে মাহবুব গো কতজনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা সব থেকে বড় ব্যথা ব্যাংকে কোটি কোটি টাকা আছে কিন্তু ঘরে তার মা আর বাবা নাই একবার সিল্লাতে গিয়ে আমার গলা বসে গেছিল কেউ আমাকে ছাড়ে নাই ওয়াজ করাই লাগবে আমার কলিজার টুকরা মা গলাটা জড়ায় ধরছে বেটারে 10 দিন তুই রেস্ট নে গলাই আর কুলাই না মা একমাত্র দরদি বাবা একমাত্র দরদি আজকে টাকা দানকারী সিমেন্ট দানকারীদের মধ্যে যার মা কবরে বাবা কবরে আমি গুনাহগার তোমার আদালতে জোড় হাত করে দাঁড়ালাম মই মুরব্বীর হাতের দিকে তাকাও মাহবুব গো এদের মা বাবার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও ও গো মাহবুব তোমার জবানে বলেছো মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমার জবানে বলেছো কিয়ামতের মাঠে তাম পৃথিবীর মানুষকে আবার পুনরায় কবর থেকে উঠাবা আজকে মসজিদে তোমার সাদের জন্য যারা টাকা দিল যারা সিমেন্ট দিল আই আল্লাহ তাদের মা বাবাকে কবর থেকে যখন উঠাবা তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরায় উঠায়ো আই আল্লাহ সিমেন্ট দানকারী টাকা দানকারী এদের জন্য আমি একটা দোয়া তোমার দরবারে আলাদা ভাবে চাই সেই দোয়াটা হলো আমার চোখের কোনায় পানি জমা আল্লাহ তুমি আমাকে ফিরত দিও না আল্লাহ তুমি আমাকে ঘৃণা করো না আই আমি দোয়া করি আজকে যারা সিমেন্ট দিল টাকা দিল তাদের একটা পুরস্কার দিও মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত ওই হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিসু বানায়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সবাই পড়া লাগবে সাল্লি আলা ولا على سيدنا মরিয়ম আক্তার এনি 3000 টাকা একবার আমিন বলেন নুসরাত জাহান 2000 টাকা জোরে বলেন আল্লাহুম্মা আমিন ফারুক 1 বস্তা রনি 6 বস্তা বাবু ফকির
বাবু নতুন পাড়া দুই বস্তা ছিল রেজওয়ান মন্ডল দুই বস্তা হাজী নুরুল ইসলাম দুই হাজার করিম তেগরি দুই বস্তা বলা হয়েছে তাহলে ওইদিকে আছে কয় বস্তা জোরে কম একশো এখনই ভুল হয়ে গেল আসে কত বস্তা একশো তিরিশ আর এখন হলো ষোলো আর দুয়ে আঠারো তাহলে তিরিশ আর আঠারো যোগ দিলে কত হয় কত একশো আটচল্লিশ বস্তা সিমেন্ট আর দুই বস্তা দিয়ে পঞ্চাশ করার কি আছেন আল্লাহ তাআলা এই সিমেন্টটা সমান সমান করে দেন আপনার সমস্ত দুঃখ বেদনা যেন আল্লাহ সমান করে দেয় বলেন কি আছেন মাত্র দুই বস্তা সিমেন্ট দিলে দেড়শো বস্তা সিমেন্ট হবে হাত করেন একটা লোক ইনশাল্লাহ মোশাররফ দুই বস্তা বলার সাথে সাথে তাহলে একশো পঞ্চাশ ওই যে একজন হাত তুলি আছেন নামটা বলেন শফিকুল মেকার কয় বস্তা এক বস্তা তাহলে এক বস্তা আর এইদিকে হলো পঞ্চাশ কত ওই যে হাত তুলেছে কি বস্তা কি মন্ডল মনোমন্ডল দশ বস্তা না তাহলে দশ আর একান্ন কত হয় দুই নাতির জন্য দোয়া করছে নাম বলা লাগে না নাতিদেরকে আল্লাহ দোয়া করি কলা রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি জোরে বলেন মারহাবা মারহাবা মেরাজুল ইসলামের জন্য দোয়া করা হয়েছে দেখেন আমি দোয়া করেছি আপনাদের মনে আছে কিনা জানি না আমার মনে আছে মেরাজুল ইসলামের সাথে আমার খুব বন্ধুত্ব আছে ভালো মানুষ তার মতো ভালো মানুষ সাথিয়া থানার ভিতরে যদি থাকে সিরিয়ালে উনিও আছে আল্লাহ যেন ওনার রোগ মুক্তি দেন জোরে বলেন আমি নাসির ফকিরের ওয়াইফ আহা নাসির ফকিরের ওয়াইফ বাবা মার জন্য এক হাজার টাকা মেয়েদের যদি মা বাপ দুইজন মারা যায় তাদের আর নালিশের জায়গা থাকে না একাত্তর বস্তা সিমেন্ট হলো জোরে বলেন মারহাবা একশো একাত্তর এক বস্তাটা একষট্টি একান্ন আর দশ একষট্টি জাগায় ভু এক বস্তা করে নয় বস্তা হাত তুলেন সত্তর করার পরে মোনাজাত করে ওয়াজ করি মাত্র এক বস্তা করে এই বস্তাটা হবে একেবারে খাস আমার দয়ার নবীর নামে একবার দিয়েছে বলে দাঁড়ান মাল বাইর করছে দেখেন বারবার সাপ দেওয়া ঠিক না তারপর ইচ্ছা করলে উনি পাঁচ বস্তা দিতে পারে পাঁচ হাজার টাকা দিয়েছে আগে পাঁচখান বস্তাও দিয়েছেন তাহলে তার কাছে তার বলার নাই এখন নয় বস্তা দরকার তাহলে সত্তর হবে এক বস্তা করে আর দুই বস্তা করে পাঁচটা লোক আত্মরে এই বস্তাটা হবে একটা আপনার মা বাপের নামে আর একটা আমার দয়ার নবীর নামে যে কবরেও নবী হাসরেও নবী মিজারেও নবী পুলসিরাতেও নবী নাকি কবরে নবী নাই নাকি আসেনি কবরে যদি নবী না থাকে রে দেখো তাহলে এ কথা ফেরেশতা জিজ্ঞাসা করবে কেন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা মিঠন দুই বস্তা নারায়ে তাকবীর নাম কি আব্দুর রব একটা তিনটা হলো এই তো আর মাত্র ছয়টা দরকার তাহলে আমার জোরে করে বলেন তো ভাই রইজউদ্দিন দুই বস্তা না আর নাম কি তার নাম কি লিটন কয় বস্তা ফিরোজ কয় বস্তা দুই বস্তা এক দুই তিন দুগুণে ছয় আর তিনে নয় জোরে বলেন মারহাবা এক দুই তিন তিন ত্রিক তিন দুগুণে ছয় ছয় আর একে নয় একেবারে পুরাপুরি একশো সত্তর বস্তা হয়ে গেল একবার জোরে বলেন মারহাবা একটু হাত তুলাই লাগে জোরে বলেন ঠিক কিনা
আমি অবাক হয়ে গেছি যে 170 বস্তা সিমেন্ট আমি এবার মনে মনে করতে করতে আসতেছি হাশেম কারি যখন কালেকশন করেছে আমি ওয়াজ করে বাড়ি যাব তা আমি যদি কালেকশন না করতাম তো কমিটি তো তোমাকে মনে হয় গাড়ি মারি মনে হয় ভেঙে ফেলতো এত টাকা থাকি যায় তো করে এইবার একটা জোরে তাকবীর 100 কত বস্তা জোরে কোন আব্বা আপনাদের একটা কথা বলি পিছনে কথা বললে কথার সমস্যা হচ্ছে আপনাদের একটা কথা বলি আচ্ছা এখন যদি বাঙালি হুজুরের ভিতরে একটা নারী ফাইটে যায় বাঙালি হুজুর বাড়ি যাবে না পাবনা হাসপাতালে যাবে পাবনা যাওয়ার সাথে সাথে আগে ড্রাইভার দেখবে মাল তো ভালো মাল কামায় তখন আগেই বলবে যে নারীর অবস্থা তো ভালো না 2 লাখ নিয়ে আসেন অপারেশন করতে হবে জোরে বলেন ঠিক কি না সঙ্গে সঙ্গে বাড়ির থেকে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি 2 লাখ টাকা ডাক্তারের হাতে দিবে আমার স্বামী বাঁচাও ছেলেরা বলবে আমার বাবা বাঁচাও হঠাৎ করে যদি একটা হাত একটু অবশ হয়ে যায় ডাক্তার গরু বিক্রি করতে বলে নাকি সব সহ্য হয় পুলিশে টাকা নেয় সহ্য হয় ওই কোটের বারান্দায় উকিল টাকা নাই সহ্য হয় ডাক্তার টাকা নাই সহ্য হয় আমি আপনাদের কাছে বহুদিন ধরে আসি বাবাজিরা আমি তরিকতের একজন বক্তা ভাইরা একটা লোক আপনি স্মৃতি তৈরি করতে পারেন গো আমি ফেব্রুয়ারির 14 তারিখ মানে যেদিন ভালোবাসা দিবস সেদিন আমি আজমির যাব আজমির যাই আমি খাজা গরিব নামাজের দরবারে দোয়া করব আমার দাওয়াতনামায় এসে গেছে ইন্ডিয়ান এমবাসিতে চলে গেছে ইন্ডিয়ান এমবাসি বাংলাদেশ ভারত সরকারকে দিবে তার কারণ আজকাল ভারতেও যাই নিশ্চিত নাই কোন সময় ধরে কি করে যার জন্য আমি কাগজপত্র ফাইনাল করছি আমি দোয়া করব যতদিন জীবিত থাকব আপনার কথা মনে করে আমি দোয়া করব ইনশাআল্লাহ একটা লোককে হাত তুলতে পারেন শব্দ শেষ হয়েই গেল আরেকটু শেষ হোক জিরো না হলে কাউকে আল্লাহ হিরো বানায় না একটা মন সাদ ঢালায়ের রড যদি কেউ দিতেন আমি মনে খুশি হয়ে আল্লাহর কাছে হাতখানা বাড়াতাম দেখেন তো মনে করা যায় নাকি এক মন রডের দাম মাত্র 4000 টাকা সাদ ঢালায়ের জন্য আপনার সর্বপ্রথমে ঢালায়ের রডটা দেওয়ার জন্য একটা লোক হাজির হয়ে যান হুজুর ইনশাআল্লাহ যেদিন সাদ ঢালাই হবে সেদিন আমি এক মন রড কিনে দিব বলেন তো দেখি এই একটা লোক আপনার হাতখানা তুলি এখানে মই মুরব্বি আছে আল্লাহ ফেরত দেবে না এখানে মাসুম বাচ্চা আমিন আমিন করে মাদ্রাসা ছেলে আমিন আমিন করে ফেরত দেবে না একটা লোক হাতখানা বাড়িয়ে দেন ডাক্তারকে যেন টাকা দিতে না হয় পুলিশকে যেন টাকা দিতে না হয় কোঠের বারান্দায় যেন উকিল কে টাকা দিতে না হয় মামলা মুকদ্দমার হয়রানি থেকে যেন আল্লাহ বাঁচায় দেয় একটা মানুষ হাতখানা বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এক মন রড এত কিছু ঢালাই এত কিছু হয়ে গেল আল্লাহ তাআলা যেন এই মসজিদ খানার জন্য এক মন রড মান্তি করে যান ক্যাশিয়ার কোনটা লস্কর হাজি 50 বস্তায় এক মন রড জোরে বলেন মারহাবা উনি হলেন মসজিদের ক্যাশিয়ার ক্যাশিয়ার মানে ক্যাশিয়ার কি করে মাল কামায় বাঙালি হুজুরের বাইন্দি নিয়ে যায় ক্যাশিয়ার জোরে বলেন ঠিক কিনা তার নাম হাজি লস্কর তার নাম হাজি এক মুন্ডন নারায়ণ তকবীর কি হবে রে কি হবে চন্দ্র সূর্য গ্রহ তারারে মানুষ আকাশ বাতাস দুই মন হইলো আড়াই মন তো হোক তারপরে আঘাত নাই না আঘাত না আঘাত আর আদমন দেওয়া যায় নাকি সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আছে সহসভাপতি আছে কত সদস্য আছে এই সদস্য ভাইরা রে মানুষ জুয়া খেলে রিক্স নিয়ে আজ দেখলাম 20 টাকাতে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে একটা ওই যে সাজাতপুরে লটারি মাঘ মাসের কঠিন ঠান্ডার মধ্যে ওইভাবে দাঁড়ায় আছে একটা লটারিতে 50টা লটারিতেও ধরে নাই মানুষ জুয়া খেলে কোটি কোটি টাকা হেরে যায় আল্লাহর কাছে হার নাই আল্লাহর কাছে জিতা ছাড়া আর 20 কেজি রড একটা লোক মান্তি করে যান আল্লাহ আপনার ঘরে যেন অসুখ না দেন একটা লোক মান্তি করেন দুই মন যখন হয়ে গেল আর মাত্র 20 কেজি রড দিয়ে আড়াই মন করেন
আনোয়ার মণ্ডল 1000 টাকা নগদ দুই বস্তা সিমেন্ট আমি সিমেন্ট আদাই বন্ধ করে দিয়েছি আমি সিমেন্ট ছাড়লে হবে কি সিমেন্ট তো আমাকে ছাড়ে নাই জোরে বলেন ঠিক কি এখন বাবাই হাসতেছে বলে বাবাজি চিন্তা করছে বাবাজি তোমার পেট ভরে কিন্তু চোখ ভরে না আর মাত্র সবই যখন দিলেন গো 20 কেজি রডের জন্য আমি বারবার চিল্লাচ্ছি আল্লাহ যেন আমি বাঙালি হুজুর দোয়া করি মক্কা মদিনা জিয়ারত না করা পর্যন্ত যেন কাফনের ভিতরে আল্লাহ না ঢুকায় মাত্র 20 কেজি রড যে জায়গায় কিয়ামত পর্যন্ত বলবে সুবহানা রব্বিয়াল আলা নারায়ে তাকবীর সালেক মণ্ডল আর জোরে বলেন নারায়ে তাকবীর প্রামাণিক সালেক প্রামাণিক 20 কেজি রড 1000 এক মণ এক মণ দুই মণ আর সালেক প্রামাণিক নাকি আদা মণি জোরে বলেন মারা এই ভাই মুনাজাত না করে তুমি কিছু কই যাও বলাইছো বলে বাবু প্রামাণিক ওই বাবু ফকি 20 কেজি রড আর লড দেখি যাবেন বাবু ফকি দেখেন তো কমিটির কিন্তু একটা সাহস আসছে যে না রে পায়ের বই ইনশাল্লাহ তিন মন রড হলো পাঁচ মন সিমেন্ট পাঁচ বস্তা সিমেন্ট আসলো আল্লাহ তাআলা গতকালকে ওনার সাথে দেখা হয়েছিল মেলা দিন পরে ওই মাদ্রাসায় দাঁড়িয়াপুর মাদ্রাসায় 2000 টাকা দিয়েছে আলহাজ আনিসুর রহমান 5000 ধরে বলেন মারহাবা মসজিদের মালিককে জোরে কো ওখানে আমি বাঙালি হুজুরকে লাগে না সেক্রেটারিকে লাগে না সভাপতিকে লাগে না আল্লাহর ঘর ওইভাবেই হয়ে যায় কিন্তু মানুষ মাত্র ওসিলা হাত বাড়ান আল্লাহুম্মা আয় রব্বুল আলামিন গরিব এলাকা এদের একটা মাত্র খাস নিয়াত তারা মসজিদ খানা তৈরি করবে মসজিদের একটা বড় মসজিদ বানিয়েছে কিন্তু মসজিদটা দূরে হয় অনেকে গিয়ে জামাত পায় না যার জন্য এই মসজিদটা এরা জমি দান করে মসজিদ তৈরি করে খাম্বা দিয়েছে আয় আল্লাহ সাদ ঢালাইয়ের রড যারা দিল তাদের মা বাবার জন্য জান্নাতের দ্বার তুমি খুলে দাও তোমার হাবিবের হাতের এক গ্লাস হাউজে কাউসারের পানি যারা রড দান করেছে তাদেরকে দাও সিমেন্ট দান করেছে দাও টাকা দান করেছে দাও ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফেকের কাছে নিছু বানাইও না আল্লাহ মাবুদ গো এসে দেখি মহফিলে লোকজন নাই মনটা বড় খারাপ হয়ে গেছিল আমি বাঙালি হুজুরের গলা ভালো যার জন্য নয় তোমার ঘরের ইজ্জতে মানুষ আমার ভর্তি হয়ে গেছে এই মানুষগুলোর জন্য আই আল্লাহ তোমার হাবিবের সুপারিশ নসিব করো মক্কা মদিনা জিয়ারত না করায় আল্লাহ আজকে রড সিমেন্ট দানকারীকে কাফনের কাপড় পরায়ও না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর সব লেন দোয়া করি এখন একটু ওয়াজ করতে দেন খালি কালেকশন করলে তো হবে না ওয়াজেরও তো দরকার আছে তবে তিন মন রড হইছে জোরে বলেন ঠিক কিনা তিন মন রড হলো আর সিমেন্ট হলো আরে দাঁড়ান রড হলো আর সিমেন্ট হলো কিন্তু পিকেট না কি বলে জানি পাওয়া গেছে না রায় থাকবি বলেন তো ভাই এটাই তো খুঁজে বেড়াচ্ছে বলেন রাশেদুল মন্ডল 2000 ইট রাশেদুল মন্ডল 2000 এর জোরে বলেন মারহাবা আচ্ছা দাঁড়ান ওরা কি আমাকে ইট কালেকশন করতে বলিছে আমি চিন্তা করলে সিমেন্ট তো হলো রডও হলো কিন্তু খালি সিমেন্টের সাথে রড ঢালাই হয় নাকি পিকেট লাগে না পিকেট মানে যেটা খোয়া হয় এই দেখেন রাশিদুল মণ্ডল 2000 ইট দান করে দিয়েছে জোরে পড়া হয় এই জন্য বলছি বাঙালি হুজুরের গলা ভালো যার জন্য না ওই মসজিদের ইজ্জতে আজকে এত দান সোহেল মণ্ডল 5 বস্তা সিমেন্ট আমিনুল ফকির জোরে বলেন আমি রাশিদুল মণ্ডল জোরে বলেন আমি
এই ভাই এই এই বাবু ভাই জমি দিয়ে ঘুরে বেড়াইছো তো লোক সিমেন্ট দিছে ইট দিছে তুমি কি দিছো আমি তো দিলাম এখন সবার জন্য একটু দোয়া করি দোয়া করার পরে একটু তোমারও কাছে নাকি ওরে বাপ তোমারও কাছে অসুবিধা কেটে তিনটা বাজলে অসুবিধা কি দিন তুমি অত রায় হলে তোমার একটা নষ্ট হয়ে যাবে কেটা ভাগিলে সাইন এক বস্তা আচ্ছা মা বোনের মধ্যে থেকে তো দু বস্তা সিমেন্ট আসলো না এ কয়টা টাকা দিয়ে কয়টা সমান অধিকার নেও হ্যাঁ নেও নেও সমান অধিকার নেও সমান অধিকার কি হয় এই নারী পুরুষকে এক সমান অধিকার হয় সাথিয়া বাজারে নাইট গার্ড আছে না সাথিয়া বাজারে নাইট গার্ড নারী না পুরুষ কি পুরুষ তাহলে সমান অধিকার হলে ওনাদেরও তো নাইট গার্ড হওয়া লাগে মহিলা নাইট গার্ড হলে তারপর দশজন আবার পুরুষ পাহারা যাবে দেখবে নাহলে হাইজ্যাক হয়ে যাবে এসব পাগলামি বাদ দিয়ে মা নামাজ পড়ো রোজা করো স্বামীর খেদমত করো আর পর্দায় থাকো তোমার জান্নাত লাইকে ডাসরে বলেন সুবহানাল্লাহ মাসাসিরা আসে না চলে গেছে এই ভাই মেয়েরা কি আসে তোবারক নালি আমরা যাবো নাকি আমিও তো লিবো তোবারক নাকি লিবেন না তবার রাখলে মাঝে মধ্যে মারামারি বাইজে যায় পুলিশ ঠেকাইতে যায় দুই পুলিশ আহত তবার রাখলে আবার শূন্য উত্তর মারামারি করিস কে তবার রাখলে আবার শূন্য গাড়িতে স্টার্ট দিছে এক ছেলে কয় দশটা টাকা দেন চা খাই আমি তুমি কি করো বলে আমি স্কুলে পড়ি তো তুমি ছাত্র জীবনে দশটা টাকা দিচ্ছ বলে আপনার ওয়াজ শুনি আমার পছন্দ হয়েছে বলে কোন ওয়াজটা মা বাপের খেদমত বলে না নামাজ রোজা বলে না কোনটা বলে তবার রাখলে আবার শূন্য কোনো মৌলবি বলে না হুজুর আপনার জন্য দোয়া করি একটু বাচ্চা আমার জন্য দোয়া করে বুঝতে পারিছেন তো মাসাসিদের কাছে সবার কাছে অনুরোধ তবারক আছে তবারকটা আদবের সাথে নেবেন এই তবারক হলো সাত বাড়ির চোদ্দ বাড়ির চোদ্দ পোয়া চাউল এটার ভিতরে বরকতি আছে আলাদা জোরে বলেন ঠিক কিনা আর আপনাদের দেওয়ার জন্যই তো তবারক আমরা তৈরি কমিটি তৈরি করেছে তো আমি বলছি যে দশ টাকা দিচ্ছ বলে হুজুর তবারক হলো বা শূন্যতে এই কথাটা খুশি হয়নি আমি খুব খুশি হয়েছি হুজুর দোয়া করেন আট ব্যাগ নিয়েছি আট প্যাকেট কয় প্যাকেট নিয়েছে আমি তুই যদি একলাই আট প্যাকেট নিস তো লোকের কি হবে বলে মুখ সামনে কথা বলেন আপনারা সকালে এক ফতোয়া দেন বিকালে এক ফতোয়া দেন আপনি বললেন যে তোমার লেবা শুনলো আমি তো মনে করেছি যে আরো দুবো দুই ব্যাগ নিব আমরা কিন্তু তোমারক লেবার উস্তাদ জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ তবারক আমরাও আজকে কমিটির তরফ থেকে তবারক দেওয়ারই উস্তাদ সবাইকে তবারক দেওয়া হবে এইবার সবাই যারা রড দিল সিমেন্ট দিল আমি ইট ইট করতেছিলাম তো মনের মধ্যে যদি বলতে স্যার পাঁচশো ইট হলে হয় কিন্তু চাইতেও লজ্জা করতেছে চাইতেও লজ্জা করতেছে এখন আমি যে আপনাদের সামনে ওয়াদা দিয়েছিলাম আব্দুল কাদের জিলানির কিছু ওয়াজ করবো করবো নাকি খাজা মঈনুদ্দিন চিশতির একটা ওয়াজ করি মা বোনেরা মেয়েরা কি আসে না চলে গেছে মাসাসিরা তোমরা একটা কথা শোনো খাজা মঈনুদ্দিন চিশতি অলি না ভণ্ড জোরে কর খাজা মঈনুদ্দিন চিশতি অলি না ভণ্ড পাক ভারত উপমহাদেশ সব থেকে বড় অলি খাজা মঈনুদ্দিন চিশতি জোরে বলেন ঠিক কিনা তা উনি নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানালেন আবার আমাদের কিছু তাবলিকের ভাই আমি তাবলিকের বিরুদ্ধে বলছি না তার কারণ ওদেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ ওদেরও যে রসুল আমারও সেই রসুল ওদেরও যে কলেমা আমাদেরও সেই কলেমা ওরাও যে কোরআন পড়ে আমরাও সেই কোরআন পড়ি আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না কিন্তু তাবলিক ভাইরা অনেক সময় বলে তোমার পীরেরা কি করেছে আমি তুমি তো মুসলমানের মধ্যে দাওয়াত দিয়ে বেড়াইছো আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি অন্য জাতিকে নব্বই লক্ষকে মুসলমান বানিয়েছে জোরে বলেন মারহাবা তো নব্বই লক্ষকে মুসলমান বানাইছে খাজা মঈনুদ্দিন চিশতি মিটমিট করে হাসতেছে পর্দার আড়ালে মা বোনের আপনারা এই কথাটা শোনেন তো মা জিজ্ঞাসা করে হাসিস কেন গেদা গেদা হাসিস বলে হাসবো না কেন নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে বোঝো না খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে বেটা রে এ বেটা এটা তো তোর হাসির কথা না আমি তোর মা হাসা উচিত বলে কেন এটা তোর কৃতিত্ব নয় আমি তোর মার কৃতিত্ব বলে কেন তুই হাসিস কে তুই জয় দশ মাস দশ দিন পেটে ছিলি রে মঈনুদ্দিন আমি তোর মা কোন রাত ঘুমাই নাই সারা রাত যাই না মাঝে বসে কান্দিছি আর বলিছি আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব অলি বানায় দিও
দেখেছেন কি বলছে বিশ্ব ওলি বানাইয়া দিল তারপরে বলবো নাকি তারপরে বলছে মঈনুদ্দিন রে বেটা যেই কয় দিক যেই কয় বছর তুই আমার বুকের দুধ খাইছিস আমি তোর মা বিনা ওজুতে আমার দুধ তোর মুখে দিইনি মানে যত বেলা দুধ খেতে চাইছে তত বেলা তার মা ওজু ছাড়া দুধ দেয় নাই আর আমাদের মারা দুধ খাচ্ছে ছেলেরা আর মা দেখতেছে ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে এসব রং তামাশা সিনেমা দেখো আর ছেলেকে দুধ খাওয়াও গো মা ওই ছেলে কোনদিন মঈনুদ্দিন হতে পারে না এবার আসেন আব্দুল কাদের জিলানির কথা খাজা মঈনুদ্দিন মারা গেলেন মারহাবা বলেন খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন তখন হেলিকপ্টার হয় নাই ফ্লাইট হয় নাই নসিমন হয় নাই করিমন হয় নাই মোটরসাইকেল হয় নাই হিরো হোন্ডা হয় নাই পালসার হয় নাই অটো গাড়ি হয় নাই মানুষ হাঁটা পথ ছাড়া কোনো চলার পথ ছিল না ওই টাইমে ১৬ লক্ষ জানাজাই লোক হয়েছে এইবার মুখের কাপড়টা সরাচ্ছে মানুষ শেলবারের মতো একটু দেখে খাজা গরিব নেওয়াজ মরণের পরে তার চেহারের উপরে এত নূর এসেছিল ওই নূর দেখে আরো ১ লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে তার জীবদ্দশায় আর মরণের পরে এই মোট ৯১ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে চিল্লায় বলেন মারহাবা এটা তার মার কৃতিত্ব মা হলো জমিন মা হলো কি জমিন যদি ভালো হয় মা ওই জমিনে ফসল ভালো হয় আপনি আপনার ছেলেকে পেটে রাখা অবস্থায় ইবাদত করেন আপনি আপনার ছেলেকে পেটে রাখা অবস্থায় চোরের মুখ দেখেন না সন্ত্রাসীর মুখ দেখেন না অন্য কোন পুরুষের মুখ দেখবেন না আপনি যাই নামাজে বসবেন আপনার ছেলে অলি না হলো মস্ত বড় জ্ঞানী সন্তান হবে এখন যদি বিরুদ্ধে হয়ে যায় মাসাসিরা বলবে টাকা নিল সিমেন্ট দিল রে বক্তা আর বক্তা এখন গীত শুরু করল বলবে বড় পীর সাহেবের মা রৌদ্র দিয়েছে কাপড় বড় পীর সাহেবের বাবা এসে পোড়াইয়া দিলেন জিজ্ঞাসা করে স্বামী গো এই কাপড়টা মাত্র আমি পরেছি আজকে নতুন কাপড় পুড়াইলা কেন বড় পীর সাহেবের বাবা বলে স্ত্রী রে এই কাপড়ের উপরে অপর পুরুষের চোখ পড়েছে তোমার পরনে দেওয়া হারাম যার জন্য ওই পেটে আব্দুল কাদের জিলানি আমাদের দেশের মেয়েরা দর্জি দিয়ে জামা বানায় কি বানাই না একটু জোরে কোন দর্জি দিয়ে ও মা শাশুড়িরা মহিলা দর্জি দিয়ে বানাও আমার কোনো বলার নাই কিন্তু পুরুষ দর্জি দিয়ে যখন তোমার গায়ে জামা বানাও এমন মাপা মাপে মাগো অল্পতে বুঝে নাও আমার নবীজির বেটি মা ফাতিমা কান্দে মাবুদ গো আমি ফাতিমাকে আমার স্বামী ছাড়া জীবনে কেউ টাচ করে নাই কিন্তু আজরাইল এসে যে আমার বুকে হাত দিবে আমি দিতে দিব না আমার স্বামী ছাড়া আমার গায়ে হাত দেয় নাই কেউ আর আজরাইল আমার বুকে হাত দিবে আমি বেপর্দা হয়ে যাব আল্লাহ জীবন দেওয়ার সময় আজরাইল লাগে নাই জীবন নেওয়ার সময় আজরাইল কেন লাগবে মাসাসিরা এর নাম হলো পর্দা বড় পীর আব্দুল কাদের জিলানির মা পর্দা নসিন ছিলেন তারপরে পর্দা নসিন ছিল খাজা গরিব নওয়াজ বায়েজিদ বস্তামির মা পর্দা নসিন আর বর্তমানে আমাদের দেশের মেয়েরা বলতেছে মন ঠিক তো সব ঠিক কি বলছে মন ঠিক তো বলে আতোয়ার পরামানিক আয়ুব খানের ছেলে এক মন্ডল জোরে বলেন মারহাবা মারহাবার চেহারা কি তোমারও রেডি রাখে এক মন্ডল আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি মিলন নতুন পাড়া ৫ বস্তা সিমেন্ট জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর
আজকে যে সিমেন্ট রড যদি এক সপ্তাহ ধরে কাজ ধরা যায় অনেক আগানো যাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমি আমার আবার একটা আমাদের এলাকার কথা বলছি মহেশকুণ্ডে হাফিজিয়া মাদ্রাসায় আমি 55 56 বস্তা সিমেন্ট আদায় করেছিলাম 60 বস্তা পরে আমাকে আবার প্রধান বক্তা করেছে আমি গেছি তো কমিটির লোক বলছে হুজুর সিমেন্ট আর চাইয়েন না বলে কেন বলে 7 বছর আগে যে সিমেন্ট উঠছিল 56 বস্তা বলে হুজুর খোদার কসম এক বস্তাও আসে নাই আরে এখানকার কথা বলছি নাকি আমি পাবনার লোককে আমি চিনি না নাকি পাবনার লোক যদি বলে জবান দিলাম তো দেবেই আর আমাদের দেশের লোক কি বলবে জানেন যখন কালেকশন করবে কিছু সরসুত আছে না দিতে না হলে 100 বস্তা লেখো দেখেন কত বড় বাটপার মানে বক্তার সামনে যাই বলছে দিতে না হলে 100 বস্তা লেখো এই সব জবান খেলাপকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না আল্লাহর ঘরে পারবানা দিবানা কিন্তু দেওয়ার নামে কমিটি 14 বার করবে এই দান করার কোনো লাভ নাই এক মন রড আসলো 10 5 বস্তা সিমেন্ট আসলো আপনারা সবাই বলেন আমিন আমিন আরেকবার বলেন আমিন আমিন হায় বড় পীর আব্দুল কাদের রাজি আছেন তো জিলানের জিলানি তোমারি নামের গুনে নাকি কি জানে আগুন হয়ে যায় পানি নারায় তকবীর আল্লাহ তারা কয় বক্তারে শুধু রড আর সিমেন্টই চিনলি তোকে বালি দিবে কেটা লিয়া কোথায় এক ট্রাক বালি সরে বলেন আল্লাহর ঘরের ব্যবস্থা কে করেন আল্লাহই করেন জোরে বলেন আমিন আমিনো আমিনো আল্লাহ একটু দোয়া তো করাই লাগে তারপর আমি তো কালেকশন বন্ধই করে দিছি তারপরে এক মন রড আসছে 5 বস্তা সিমেন্ট আসছে এক ট্রাক বালি আসছে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আচ্ছা এক কাজ রাজমিস্ত্রি এই যেটা হেড ওইটাকে আপনাদের দেশে কি বলে রাজমিস্ত্রি বলে না হেড মিস্ত্রির নাম কি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কত লেয় আমাদের এখানে লেয় 500 টাকা আপনাদের এখানে 600 আপনার একটু পয়সাওয়ালা লোক তো আমাদের এখানে 500 আর এই যুগাল নাই 450 তো আপনাদের যেহেতু 600 আচ্ছা হযরত আবু বকরের মতন দান আমরা করতে পারবো না ওমর ওসমানের মতন দান করতে পারবো না একটা লোক বলেন যেদিন মসজিদের প্রথম কাজ ঢালাইয়ের কাজ শুরু হবে রাজমিস্ত্রির ওই 600টা টাকা একটা লোক আপনি হাত তোলেন যে হুজুর আমি ওয়াদা দিলাম এই টাকাটা আমি দেব কিয়ামতের মাঠে আপনাকে যেন জান্নাত ওই যে মানুষটা সিমেন্ট দিয়েছে 10 বস্তা তারপরে আবার সর্বপ্রথমেই রাজমিস্ত্রির একটা খরচ দিল 600 টাকা জোরে বলেন আমি উনি 10 বস্তা দেওয়ার পরে তারপরও 600 টাকা রাজমিস্ত্রির খরচ দিল আর একটা লোক হাত তোলা যায় না যে হুজুর পরের দিনে রাজমিস্ত্রির খরচটা আমি দিব বলেন তো দেখি লিয়াকত কি দিছে লেখত একবার দিয়েছে আর এখন এক ট্রাক বালি দিয়েছে আবার রাজমিস্ত্রির দ্বিতীয় দিনের খরচটা দিল তৃতীয় দিনে রাজমিস্ত্রির খরচটা একটা লোক হাত বাড়ান মাত্র 600 টাকা আরে বাবা এখনই দিতে হচ্ছে নাকি একটু মান্তি করেন না আপনি ওই শাহ শরীফ জেনদানের দরবারে গরু দিয়ে আসেন খাসি দিয়ে আসেন আমি বেদাত বলছি না পীরের দরবারে দিচ্ছেন বেদাত বলছেন কিন্তু আল্লাহর ঘরের মান্তি করতে গেলে হাত তুলে না কেন সাইদুল মন্ডল তৃতীয় দিনের রাজমিস্ত্রির খরচ শুধু রাজমিস্ত্রির খরচ যুগাল কমিটি বুঝবে তাহলে তিনটা হলো চারটা চার নম্বর একটা রাজমিস্ত্রির খরচ দেন তো মাত্র 600 টাকা যে হুজুর ইনশাল্লাহ আমি গরিব মানুষ তারপরও আমি কামলা দিয়ে খাই তা আমি রাজমিস্ত্রির খরচ একটা যখন বলেছেন আল্লাহর ঘরেরই তো বহু টাকা তো বহু দিকে চলে গেল আমি দিলাম 600 টাকা একটা রাজমিস্ত্রির খরচের জন্য হাত বাড়ান একটা লোক হুজুর বাবু মণ্ডল একটা রানা মণ্ডল একটা পাঁচটা রাজমিস্ত্রির খরচ হলো বাস আপনাদের কাছে রাত চাচ্ছি না একটা লোক হাত তোলেন যে হুজুর আমি একটা রাজমিস্ত্রির খরচ দিলাম তাহলে ছয়টা রাজমিস্ত্রির খরচ নিয়ে 600 টাকা করে আমি একটু হাত তুলতে চাই তার কারণ আমি যদি কিছুটা তৈরি করে ছুঁয়ে যাই তাহলে কমিটির একটু পেরেশানিটা কম হবে জোরে বলেন ঠিক কিনা আজকে আমি একটু পেরেশানি হচ্ছি কালকে কমিটির পেরেশানিটা কম হবে যার জন্য আমি এই কাজটা করছি পাঁচটা রাজমিস্ত্রির খরচ হয়েছে আর একটা লোক হাত তোলেন বাস তারপরে আমি দোয়া করব মোনাজাত হবে তবারক বিতরণ হবে বলেন তো কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আর একটা লোক রাজমিস্ত্রি মাত্র 600 খানা টাকা দেখেন একবার লিয়াকতটা এক ট্রাক বালু দিছে তারপরও রাজমিস্ত্রির খরচ দিছে মোনা বা 10 বস্তা সিমেন্ট দিছে তারপরও রাজমিস্ত্রির খরচ দিছে একটা রাজমিস্ত্রির খরচ আপনি দেবেন এটা হলো 6 নম্বর রাজমিস্ত্রির খরচ হবে বলেন কে আছেন হাত তোলেন 2000
আবু জাফর মন্ডল ছয়টা রাজমিস্ত্রির খরচ এখানে হলো 2000 ইট হলো সিমেন্ট অসংখ্য রড হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করি একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন আয় রব্বুল আলামিন এমন একটা টাইমে রাজমিস্ত্রির খরচ দিতে চেয়েছে লিয়াকত বালু দিতে চাইছে এক ট্রাক একজন ইট দিয়েছে রড দিল সিমেন্ট দিল আই আল্লাহ তারপরেও এতে হবে না বাকিটুকু তুমি হেফাজত করো আল্লাহ আজকের সবার দানকে তুমি কবুল করো আমিন আমিন আই আল্লাহ আজকে সবার দানের বিনিময়ে ওই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিসু বানায়ও না আই আল্লাহ সবার হায়াত বাড়িয়ে দাও যারা বিদেশে আসে এলাকার ছেলেরা বিদেশে ভালো রাখো যাদের অভাব যায় না অভাব দূর করো লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله اللهم سبحانه وتعالى صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا بشتهبي البطاين বাজি সে দামামা বান্দরে আমামা শির উঁচু করে মুসলমান নারায়ে তাকবীর গৌসে পাক আব্দুল কাদের জিলানির একবার অসুখ হলো কি হলো অসুখ হলে মুরিদানরা বলে হুজুর একটু ট্রিটমেন্ট চিকিৎসা করাই বলে যে আল্লাহ অসুখ দিয়েছেন ওই আল্লাহ ভালো করবে আল্লাহর অলিরা কিন্তু ডাক্তারের থেকে বিশ্বাস করে বেশি কাকে আরো জোরে বলেন যা ওরা বলছে আল্লাহ দিয়েছেন আল্লাহই সারাবেন জোর জুলুম করে ভক্তরা একটু পেশাব নিয়ে গেছে সিভিল সার্জন ওই এলাকার বিশাল ডাক্তারের কাছে বলে এটা একটু টেস্ট করে দেখান তো ইনার কি রোগ আছে এইবার সিভিল সার্জন বড় পেশাবের পেশাবে মেশিন ধরে দেখে মেশকো আম্বরের মতো গ্রাম ডাক দিয়ে বলছে পেশাবকার বলে আমার পীরের বলে চলো যাই তোমার পীরের কাছে নিয়ে চলো পীরের কাছে নিয়ে গিয়ে আব্দুল কাদের জিলানির কাছে বলছে হুজুর মুসলমান বানিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা বলে বলে কেন বলে হুজুর আপনার ভক্ত পেশাব নিয়ে গেছে এই পেশাব কোনোদিন কোনো সাধারণ মানুষের হতে পারে না এটা ওলি আল্লাহদের পেশাব উনি যখন মুসলমান হয়ে গেলেন বড় ডাক্তার ডাক্তারের সার্জন আমি যদি হঠাৎ করে আল্লাহ মাফ করুন নাউজুবিল্লাহ বলে শুরু করছি আমি যদি হঠাৎ খ্রিস্টান হয়ে যাই মৌলানা শাহ আলম বলবে হুজুর জীবনভর ওয়াজ করলেন হঠাৎ করে বৃদ্ধ বয়সে খ্রিস্টান হলেন কারণটা কি তাহলে আপনার প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না অন্যান্য ডাক্তার এসে বলছে স্যার আপনি নাকি আব্দুল কাদের জিলানির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছেন বলে হ্যাঁ বলে তাই নাকি বলে কোন কারণে বলে কারণ কি আমার বেডরুমে ভিতরে ভিতরে রুমে যাও ভিতর রুমের তুকে ঘুরে আসো কিছু পাওয়ার পাইলা নাকি বলে স্যার এত সুন্দর মেশকো আম্বরের মতন ঘ্রাণ আমার জীবনে এত সুন্দর আতর আমি দেখি নাই বলে আমি যার হাতে মুসলমান হয়েছি তার পেশাবের গন্ধ ওটা কোনো আতরের গন্ধ না এর নাম আব্দুল কাদের জিলানি ওই পেশাবের গন্ধ শুনে একটা নয় দুইটা নয় 1000 ইহুদি ডাক্তার মুসলমান হয়ে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানি যখন দুনিয়ায় আসলেন উনি এসেই রোজা ছিলেন জোরে বলেন মারহাবা উনি এসেই রোজা ছিলেন তখন তো রোজা ফরজ হয় নাই মার বুকের দুধ দুনিয়ায় এসে খান নাই তার কারণ রমজান মাসে ওনার জন্মগ্রহণ করেছে আর আমাদের দেশে দামড়া দামড়া লোক রোজা আসো নাকি বলে হুজুর গ্যাস্ট্রিক আমি তো চিন্তাই করি না এই ভাই এত সব দিল বড় বড় বিভিন্ন ব্যবসায়ীরা কৃষকরা কিছু আল্লাহর ঘরে দিবেন না আপনাদের ধান কই আপনাদের পেঁয়াজ কই এতো ভালো কথা ইমাম সাহেব স্মরণ করাই দিয়েছে আচ্ছা আপনাকে বলছি দান যথেষ্ট হয়েছে লোক হিসাবে দান যথেষ্ট হয়েছে তারপর বক্তা তো দুখানা ওই এমন ছাড়া ঝাড়িছে বক্তারা মানুষেরা নাই তারপরেও আল্লাহর ঘরে গরিব কৃষকরা একটু আপনি আপনার গাভী আছে আপনি দুধ বিক্রি করেন ডেলি 10 কেজি একদিনের 10 কেজি দুধ মান্থি করে যে হুজুর এই 10 কেজি দুধ আমি মসজিদে দিলাম আপনার জমিনের ফসল থেকে 1 মণ ধান দেন আপনি পেঁয়াজের থেকে 1 মণ পেঁয়াজ দেন এরকম কি কেউ আছেন একটা লোক হাত তোলেন তো ইনশাল্লাহ যে হুজুর আমি গরিব মানুষ আমি আল্লাহর ঘরের জন্য আমি 1 মণ ধান দিলাম বা 1 মণ পেঁয়াজ দিলাম এরকম একটা মান্তি করেন তারপরে আমি ওয়াজ করতে থাকি আমার আব্বা মানে 1 মণ না
আব্বা মার নামে এক মন পেঁয়াজ নামটা কি দায়ন মণ্ডল এক মন পেঁয়াজ এই তো শুরু হয়ে গেছে চাষি কৃষকে শাহিন মণ্ডল এক মন পেঁয়াজ দিয়েছে আগেই জোরে বলে না আমি এ ভাইরা এইভাবে যদি দশে মিলে করি কাজ হরি জিতি না হিলাস এইভাবে যদি কৃষক ভাইরা এক মন ধান দেন আপনার যদি গাভীর দুধ থাকে দশ কেজি দুধ আপনি মানতে করেন আজকে দুধ আমি বিক্রি করব না মসজিদে দিব এক মন কি তাইজল মণ্ডল এক মন কি পেঁয়াজ এক মন পেঁয়াজ তাইজল মণ্ডলে তো তিন মন হয়ে গেল এইবার চাষি কৃষকের খেলাটা দেখি নেন ভাইরা আমার কে আসেন গো দেখতে দেখতে তিন মন পেঁয়াজ হয়ে গেল চার মন করেন বা আধ মন দেন আপনার এখানে কোনো ধরা বান্দা নিয়ম নাই সামর্থ্য মোতাবেক আপনি দশ কেজি পেঁয়াজ হলো জমিনের ফসল আল্লাহর ঘরে মান্তি করার আপনার অধিকার আছে আমি সবার জন্য দোয়া করি একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি আধ মন পেঁয়াজ দিলাম আপনার যদি পেঁয়াজ না থাকে আপনার জমিনে ধান আছে আপনি এক মন ধান দেন আপনার ধানও নাই কিছু নাই আপনার কি বলে গরুতে বাথানে গরু আছে গরুতে দশ কেজি দুধ একদিনের দুধ মান্তি করেন ওই দিনের দুধ আপনি বিক্রি করবেন না আপনি চাকরি করেন দশ হাজার টাকা বেতন পান হিসাব করেন আপনার একদিনে বেতন কত হয় একদিনের বেতন আল্লাহর ঘরে দিয়ে দেন পেঁয়াজ যারা শেষ হয়ে গেল নাকি এক মন পেঁয়াজ দেওয়া যাবে না তিন মন আইসি ঠিকই গেলেন এই একটা লোকই দেখলাম দান করে প্যাড ভরে জোরে বলেন আমি আল্লাহ যে পুরস্কারও দিবে দান করলে কি মাল শেষ হয় নাকি আমার আমাকে আমার এলাকার লোক বলে ও খালি অযথা খরচ করে আমি পকেট যদি খালি না হয় তাহলে আল্লাহ ঢুকাবে কোন দিক দিয়ে যদি বলেন ঠিক কিনা খালি জমাই রাখা মনোমণ্ডল আবার দুই মন পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ হলো পাঁচ মন জোরে বলেন আল্লাহ আমিন এ ভাইরা আদামুন করে দুইটা লোক হাত বাড়িয়ে দেন মনোমণ্ডলে দুই মন পেঁয়াজ দেওয়া দেখে আপনি আধ মন পেঁয়াজ দিবেন হয়তো লজ্জা পাচ্ছেন দুই মনের কাছে আমি আধ মন কেমনে দিই আল্লাহর ঘরে কোনো লজ্জা শরমের ব্যাপার নাই একটুখানি হাত তোলেন দুইটা লোক আধ মন করে পেঁয়াজ দুইটা লোক হাতখানা আমার মওলাকে দেখাইয়ে দেন দুইজনের মধ্যে প্রথম কে আসেন একটুখানি হাতখানা বাড়িয়ে দেন আল্লাহ জমিনে বরকত দিবেন এ জমিনের মালিক কিন্তু আপনি না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা শুধু হিসাব নিকাশের জন্য দলিল পর্সা ব্যবহার করা হয় কিন্তু এই জমিনের মালিক আমার আল্লাহ বন্ধুগণ মাহাতাব মণ্ডল এক মন পেঁয়াজ জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি একটুখানি নবীজিকে সালাম দিয়ে আমরা মোনাজাত করবো ইয়া নবী সালাম তবারক নিতে গেলে একটু লাইন দিয়ে বস দাঁড়ানো লাগবে নামাজের কাতারের মতন লাইন দিয়ে দাঁড়াইতে হবে এবং মা বোনেদেরকেও বলছি আপনারাও লাইন দিবেন তবারকটা নিয়ে যেন কোনো